ভিআইপি না নিজে খালি ঘর, ভিআইপির কথা কই আমাকে লোকাল ট্রেনে উড়াইছে, সার্ভিস তো বাদ দিয়ে দিলাম, সারা রাস্তা কেউ একবার পানির কথা দিয়ে গেল না। আর ট্রেনের ভিতরে মানুষগুলো কেমন জানি অদ্ভুত, কারো হাত নাই কারো পা নাই। তেরো বুঝছি তুই বাংলা বুঝোস না, কারো এক মিনিট আমার আব্বা কল দিছে। হ্যালো আব্বা, কই আপনি আমাকে নিতেই পারেন না? না রে, তোরা একটু দেখেও না এয়ারপোর্ট, তোর মায়ে ও তোর নানি বাড়ি গেছে, আর আমি শুনলাম পাশের এলাকার ভাবির নাকি ওর জামাই ওরে তালাক দিয়ে চলে গেছে, তাই সে অনেক কান্নাকাটি করতেছে, তাই আমার এক্ষুনি ওরে দিতে যাইতে হইব। মানে শান্ত না, তাই তোরা একটু দেখে হইনে জলদি করে এবার। আমার বাপটা হইছে একদম আমার বাপের মতো, দুনিয়ার লুচ্চা। আর আমি বুঝছি তোর এই ট্রেন জার্নিতে অনেক কষ্ট হয়েছে, খালি ট্রেনটা রেল লাইনে চলে, রাস্তায় চলে না দেখছি, নয়তো আমাকে বাড়ির সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময় ড্রাইভারের নামে ঘাড়াই দিতাম। এই লেরের ট্রেন একটা স্টেশনও দাঁড়াইলো না, এই স্টেশনে এতক্ষণ দাঁড়াই রয়েছে কে? ড্রাইভারের নানি রে খালি ঘর। তেরো মরবো, ওরা মরবো, সবাই মরবো, মরবো। আব্বা আপনি না পাশের এলাকার ভাবিরে দিতে গেছেন? মানে শান্ত না, আপনি এলেন তখন? আমি তো স্টেশন থেকে তখন লগে লগে আইলাম। মানুষ যে মাঝে মধ্যে কয় আমি গাঁজা খুরের পোলা, ঠিকই কয়। আব্বা আমি মোবাইলটা ওই জায়গায় রেখে আমাকে হাত মুখ ধোয়ার ব্যবস্থা করতেছি, আপনি আমার মোবাইলটা চার্জে দিয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা করুন। কিন্তু তোর লগে এই ডাকেরা। আব্বা ও পোলা। কার পোলা? আরে আব্বা ও কারো পোলা না, ওইলো পোলা। আবার পোলা, তুই আমার না জানা বিয়ে করে লেছিস, আবার পোলা হইছে? আব্বা ওর নাম পোলা, পি ও এল এ। আচ্ছা যাই হোক, ওর মার নাম কি? এই যে লুচ্চে হালা, বাপের নাম না দিগে আগে মার নাম দিগে। কি না মানে ওর মার নাম শিপু আলী। শেফ আলী? আব্বা ওটা শেফ আলী না, ওইটা হইলো শিপু আলী। আলার বলার, তোর এতদিন বিদেশে আমার পরে কোনো লাভই হলো না, তুই ঠিক মতো শেফ আলীও কইতে পারিস না। আরে আব্বা ওর মায়ের মস্কোতে থাকে আর ওর মার নাম শিপু আলী। আরে তোর মগজ কি টিকটকার গো মতো চলতেছে নাকি? মস্কো হোক আর বাংলাদেশে, নাম তো নামই শিফ আলী। আব্বা যা কইছেন কইছেন, টিকটকার গুলোকে কখনো আমার তুলনা দিবেন না, টিকটক আমি তখনই দেখি যখন আমি টয়লেটে যাই। আপনি আমার মোবাইলটা তার দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, আমরা ফ্রেশ হয়ে যাচ্ছি। বাড়ি ঘরে তো পুরান কে দেখে মনে হইতেছে কোনো মানুষই থাকে না, অবশ্য আমার আব্বারে মানুষ কইলেও ভুল হইব। এতক্ষণে একটা কামের জিনিস পাইছি, এখন আমিও আয়না আইফোন দেখে টিকটক ভিডিও করি, প্রেম না করতে পারলেও আমার চেহারা কিন্তু মোটামুটি সুন্দরই আছে।